কোনো অ্যাকশন সিনেমার দৃশ্য নয়, রিওডি জেনিরোর এক বস্তিতে মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে পুলিশি অভিযানের চিত্র এটি। ভারী অস্ত্রে সজ্জিত নিরাপত্তা বাহিনীর 200+ সদস্য অংশ নেয় এ অভিযানে। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রতিরোধও গড়ে তোলার চেষ্টা করে কেউ কেউ। লম্বা সময় ধরে চলে গুলি বিনিময়। একদিকে কোভিড, অন্যদিকে ক্ষুধায় মারা যাচ্ছে মানুষ, আর ভ্যাকসিনের অভাব তো রয়েছেই। এর মাঝেই কালোদের ওপর পুলিশের হামলায় প্রতিনিয়ত মারা যাচ্ছে সাধারণ মানুষ। পুলিশ আমাদের কোনো কথা শোনেনি, সরে না গেলে গুলির হুমকি দিয়েছে। আমরা ঘরে ঢুকতে পারিনি, কেবল গুলির আওয়াজ পেয়েছি। বেসামরিক নাগরিকদের উপর শক্তি প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ স্থানীয়দের। পুলিশি হত্যা বন্ধ ও বিচারের দাবিতে চলছে বিক্ষোভ। সরকার যেভাবে অভিযান চালিয়েছে তাতে পরিস্থিতির কোনো উন্নতি হবে না, সমস্যার সমাধানও হবে না। মাঝখান দিয়ে কতগুলো জীবন চলে গেল। তবে পুলিশ বলছে মাদক ব্যবসায় শিশুদের ব্যবহারের গোপন তথ্য পেয়েই অভিযানে নামে তারা। নিহতদের সবাই দাগে অপরাধী বলেও দাবি তাদের। গত বছর জুনে মহামারীর সময় রিও ডি জেনিরোর বস্তি এলাকায় পুলিশি অভিযান এড়িয়ে চলার নির্দেশ দেয় ব্রাজিলের এক আদালত। তা সত্ত্বেও নিরাপত্তা বাহিনীর অভিযানকে অহেতুক শক্তি প্রয়োগ হিসেবে দেখছে মানবাধিকার সংগঠনগুলো। অপ্রয়োজনীয় দরিদ্র গোষ্ঠীর উপর পুলিশ ফোর্স ব্যবহার করা হচ্ছে, এ ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছি। ব্রাজিলের সবচেয়ে সহিংস অঞ্চলগুলোর একটি রিও ডি জেনিরোয় বিশাল অংশ নিয়ন্ত্রণ করে প্রভাবশালী মাদক চক্র। শহরের প্রায় 22% মানুষ বাস করেন বস্তিতে, যাদের বেশিরভাগই মাদক ব্যবসা আর সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।